রুটি খাইব রুটি। আমার বোন আমার দাদার বোন বললাম বিনিদান দেই করবি বুঝছিস কি আমার দাদার দিয়ে তোরে নিবো মাত্র সাদের পোলা দাদা চলাব না এটা বললাম কি হলো খালি খুব স্বাদ হয় এত ভালো করে রান্না করতে পারবো না পারলে তোর আইসে রান্না করে দিও এই চুপ থাকতো ওগোলোকে আমরা আব্বা আমরা যদি জানি বাইরে তুলনা বাইকের
সাজ্জা আর করে দিস না জলাবাতের নাকে মজা আর কোন আনে নাই আরে বোন আমি যে বাইতে চৌকা নাইছি না মা হল দিরে গানাবো কিছু না কিছু না জলাবাতি খাইয়া জায়গা ড্রেস জায়গা থিয়াম হ্যাঁ তাতারি গর তাতারি গর এই তো এই চল ভাত রান্না হইতে থাকে আমার সাথে বসি পরে চল তো আই বসি আই সারাটা দিন কোন খেলার লগে কার লগে মাইটা থাকে খুই যাও পাইতাছি না কি করি এখন কনে যাই সামনে সকাল বেলা বেরিয়েছে সারাদিন আর বাড়িতে যাওয়ার খবর নাই আপনি জানেন না কিছু না তো বন্ধু বান্ধব সব এক জায়গায় হইয়া ওরা জোলা মাতি খাইতেছে কি কত মিললে জোলামাতি খাইতে আছে বাড়িতে ভাত খেয়ে জোলামাতি খাওয়া লাগবো কিসে দিকে আরে বাড়ির ভাত থন তো পোলা পান সপ্তাহে ছয় দিন তো স্কুল পড়ালেখা নিয়েই তো ব্যস্ত থাকে সপ্তাহে একদিন যদি ওরা খেলাধুলা না করতে পারে তাহলে কি মন মানসিকতা ঠিক থাকে কল না না খেলাধুলা করুক আমি তো এটা না করতেছি না তাই সারাদিন খেলো না না খাইয়া হ্যাঁ আরে একটা দিনই তো সপ্তাহে একদিন ওকে সময় দিতেইব আপনার দাওয়াত দেয় না না আমার তো দাও দেয় বাড়ির থেকেও চুরি করে আইছে পলাইয়া ও থাক পোলাপন মানুষ কিছু কোয়েন না জোলামাতি খেলে খাওয়া দাওয়া করে আবার ঠিক বাসায় ফিরে যাব আচ্ছা বাসায় ফিরে যাব নি কোনে জোলামাতি খাইডা কোনে খাইতেছে মনে হয় বাগানে বাগানে আমাকে বাড়ির পিছনে যে বাগানটা তোমাকে বাড়ির পিছনে বাগান আচ্ছা ঠিক আছে আমি যাই দেখতে আসি দেন মারামারি করেন না বার পোলাপনে বকা জোকে দেন না আমি তো তোমার মেরে কিছুই কই না সম্মতি দিছি ঘর থেকে চালটা বন্ধ দিয়ে দিছি আই হাই কিদা বেড়ে তো আসাইতেছ না এ দুই লাগে তো দেখি না আমারও আ তা রে তো তে রাম কই আরে আই নি সহ্য কর এ তো হয়ে আসছে ওরে কিদা পেট তো জ্বলে রোতা তো না দে ওই সো তো নাছো ইহান বের হও হ্যাঁ এখানে কি করতাছো গ্রামে অসভ্য ছেলে মেয়েদের সাথে কি অসভ্য না অসভ্য না আম্মা জান আম্মা জান পাগল হয়েছো তুমি দুধ করছি আম্মা জান ইহান তোমার এই পোশাক কেন মানে জোলাবাতি খাবার কিসের জোলাবাতি চাষি এত কষ্ট করছো না স্যার তাহলে আপনার পোলা ঘোরা নিয়ে যাই কি কি কইলে শয়তান তারা তো এসে হস গ্রামের পোলা বানানোর লোকের জোলামাতি খাইতে মজাই আলাদা বহো আজকে তোমার জোলামাতি খাওয়াই নেবো খাইলে ভাত কিরে দিহান মাংস টাংস আছে কি হ্যাঁ তুমি নাকি আত্ম জব করছো আত্মি 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 জব করছো আচ্ছা মা আত্ম 200 কোনে তুমি আরে মা একটু সহ্য করে নাও অসহ্য লিখি হব ও মা গ্রামে তো আমরা স্থিতি থাকি না গ্রামের মানুষগুলো কি মিশো লাগবে না বুঝবে না তুমি তারপর কি হয়েছে ইসব তো বাসনে পড়েছে এই বাসনের গন্ধে বাড়তে থাকতে পারলাম না এইসব বললাম দেখি দেখি দেখেন তো
রান্নাটা কেমন হইছে? রান্না থাক, আমি খাবো না। আরে খান, না 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 থাক না। আরে মা খাও খাও দে দাও। শুনেন, যত যাই কর, আমার মেয়ে বাবুর জীবন তো খারাপ না। দেখতো সুন্দর, কামেও সুন্দর। চাচিন, শুনেন, তাহলে মেয়ে আমরা এনে জানা করে। লীলা বালি লীলা বালি পর জপতি সেগ পর জপতি